যারা প্রধানমন্ত্রীকে সকাল বিকাল যাদের সাথে এক্সচেঞ্জ আছে তারা বন্ধু বলতে পারেন না যে বিকালে কি ঘটনা ঘটবে, সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেখে অ্যাড্রেস করা হবে, কাউকে এখান থেকে ছাড় দেওয়া হবে না। শুধু তো আমরা শুরু করলাম ক্যাসিনো দিয়ে, এখনো তো ফিল্মের প্রথম অংশ, এখনো মধ্যের অংশ যায় নাই, ইন্টারভেনশন আছে সেই পর্যন্ত যায় নাই, তারপরে আপনার শেষে তো যাই নাই, এখনো ওয়েট করেন, এত অস্থির হয়েছেন। আর আপনারা ঘসাঘস করে ছই দিয়ে দেবেন আর বলবেন যে কিছুই জানি না, অনুপ্রবেশকারী, পা থেকে চোখ সরিয়ে চোখের জায়গায় চোখ লাগান, এটাই মনে হয় প্রথম পিক আমার দেখা যে কোনো গ্রেপ্তার কিন্তু কোনো মানুষের কোমরে পিস্তল থাকে। প্রিয় দর্শক, এই যে শাহেদ নামের কোলাঙ্গারটা দেখছেন, এই শাহেদ নামের কোলাঙ্গার শুধুমাত্র যে টেস্ট বাণিজ্য করছে এমন নয়, তার আরও অসংখ্য এরকম বাণিজ্য আছে। নারী ব্যবসা করে, নারী ব্যবসা করে করে সে এই পজিশনে এসেছে। সে সাতক্ষীরা অঞ্চলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই এলাকাতেও সে চামচামি করেছে, সে অসংখ্য জালিয়াতি করেছে। অবশেষে তিনি ঢাকা শহরে আসেন যখন, তারপর থেকে পাঁচ একটা গোলামের মতো করে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো বা স্বার্থন্বেষী কোনো মহলের সঙ্গে আতাত জমাইছে এই শাহেদ নামের কুলাঙ্গারটা। প্রিয় দর্শক, এমনি এমনি শাহেদ কিন্তু গড়ে ওঠে না, তার পেছনে থাকে কিছু কালো হতার ছোঁয়া। আপনারা কথা শুনেছেন, প্রিয় দর্শক, কাদামাটির তৈরি মূর্তি এমনি এমনি ভয়ঙ্কর রূপ ধারণ করে না, তার পেছনে থাকে কিছু সুনিমন হাতের ছোঁয়া। ঠিক তেমনি শাহেদ নামের এই কুলাঙ্গারটার পিছনেও আছে কিছু কালো হাতের ছোঁয়া। তা না হলে কিন্তু শাহেদ তার এই হসপিটালে এই করোনার টেস্ট বাণিজ্য করতে পারতো না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শাহেদের পিছনে কত কালো হাতের ছোঁয়া আছে, যাদেরকে আমরা বলে থাকি সব থেকে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, তাদেরকে আমরা মন্ত্রী পজিশনে বসিয়ে রেখেছি। তারা কালো টেবিলে বসে কালো গ্লাসে চা খেয়ে, তারা কালো কলম দিয়ে, কালো কালি দিয়ে সিগনেচার দিবে ঘষাঘষ। আর এদিকে শাহেদ নামের এই কুলাঙ্গারটা মানুষের পাশা মারবে ভসাভস। করোনা টেস্টের যে জাল সার্টিফিকেট দিয়েছে সেটা দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। যাদের করোনা ছিল তাদের বলেছে করোনা নাই, আবার যাদের করোনা ছিল না, যাদের পকেটে টাকা ছিল তাদের বলেছে হ্যাঁ করোনা তোমার আছে, এবার ভর্তি হও ডাক হসপিটালে। এবার হসপিটালে ভর্তি করে তার পিছন থেকে, তার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেওয়ার পাইতারা করেছিল এই শাহেদ নামের কুলাঙ্গারটা। এখন তো শাহেদ মোস্টা ফেলে দিয়েছে, মোস্টা ফেলে দেওয়ার পরে মনে হচ্ছে মুসির ছেলে, বাপ কি করে আমি জানি না, কিন্তু মুসির ছেলে মনে হচ্ছে মোস। প্রিয় দর্শক, আরও একটি কথা বলতে চাই, এমনি এমনি তো আসলে বটবৃক্ষ হয়ে ওঠে না, এই বটবৃক্ষের পিছনে অনেক কিছু থাকে। তো শাহেদ নামের এই মানুষটার পিছনে অনেক কালো হাত ছিল, যার কারণে শাহেদ এই পজিশনে আসতে পেরেছে, এবং তাকে গরুর গাড়িতে করে না নিয়ে এসে তাকে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে নামিয়েছে। হেলিকপ্টারে নিয়ে আসলো ঠিক আছে, কিন্তু ওকে হেলিকপ্টারের নিচে দড়ি দিয়ে বেঁধে উড়িয়ে উড়িয়ে কেন নিয়ে আসলো না, সেটা আমার প্রশ্ন, সেটাই আমার প্রশ্ন। উড়িয়ে উড়িয়ে নিয়ে আসলে বুঝতাম যে না ঠিক আছে, তাকে উড়িয়ে নিয়ে আসার দরকার ছিল, আবার মাথায় হেলমেট দিয়ে রাখছে, ভালো, প্রোটেক্ট প্রোটেক্ট। আমার কি মনে হয় জানেন, এই যে শাহেদকে গ্রেপ্তার করলো, এই যে শাহেদকে গ্রেপ্তার করলো, এই শাহেদকে যদি আমার মতো কোনো মানুষ পেত বা অন্য কোনো মানুষ যদি পেত, এই শাহেদকে দেখার সাথে সাথে পিটিয়ে লাল করে দিত দুইটা মুখ, আরো ভালোবাসায় বলবো শুনবেন, চুতিয়ে লাল করে দিত।